আসসালামু আলাইকুম, নাহিদ সুয়েশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। প্রচণ্ড বর্ষার সময় এরকম ভাজা খাবার খেতে অনেক মজা লাগে, একদম দোকানের মতন। রেসিপিটা হচ্ছে ডালমুট, কিন্তু সেখানে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করেছি। এখানে বুটের ডাল নিয়েছি 2 কাপ, সারা রাত ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এরপরে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে চিড়া এবং 1 কাপ পরিমাণে চাল, সেদ্ধ চাল। চালটা মোটা হলে ভালো হয়, আতপ চাল হবে না, নিতে হলে ভাতের চালটাই নিতে হবে। আর সেই সাথে বাদাম, বাদামটার পরিমাণটা আমার কাছে কম ছিল তাই কম। এখানে ঝাঁঝরি আর একটা প্লেট এভাবে নিব, এই যা ভাজবো এর মধ্যে ছেঁকে রাখার জন্য। তেল নিয়ে নেব কড়াইতে, প্রচুর গরম হয়ে গেলে এভাবে করে মুটমুট করে চিড়া দেব। তেল গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে চিড়াগুলো ফুলে উঠবে, তারপরে তেল ঝরিয়ে সেটা ঢেলে রাখতে হবে। 1 মুঠের বেশি দেওয়া যাবে না, বা আপনার ছাঁকনি বড় হলে 2 মুঠ দিতে পারেন। তবে এখানে প্রথমে অনেকটা ফুলে ওঠে, তেলের মধ্যে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য 1 মুঠ করে দিলে ভালো হবে। তারপরে এখানে সুন্দর করে ঝাঁকি দিয়ে দিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে নিতে হবে। এবার একইভাবে করে চালটাও একম করে ভেজে নিতে হবে। চিড়া, চাল, আমি চিড়ার পরে অবশ্য বাদাম ভেজেছি। বাদাম ভাজাটা হচ্ছে গরম তেলে, একদম তেলের হিটটা মিডিয়াম থাকবে, নাড়াচাড়া করে ভাজতে হবে। বাদামটা একটু ফেটে ফেটে যাবে, আর বাদামটা সঙ্গে সঙ্গে কিন্তু মুচমুচে হবে না, ঠান্ডা হয়ে গেলে মুচমুচে হবে, বা গায়ের গরম ভাবটা চলে গেলে মুচমুচে হয়ে যাবে। আর এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এই ছিল চিড়া ভাজা, যেগুলো অনেক লম্বা লম্বা, ডুবো তেলে ভাজলে কিন্তু অনেক লম্বা হয়। অনেক সময় আমরা চিড়াগুলোকে খোলায় ভেজে থাকি, কিন্তু খোলায় ভাজলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে। আর ডুবো তেলে ভাজলে তেল অনেক লাগে না, কিন্তু একদম দোকানের মতন টেস্ট হয়। এখানে বাদাম ভাজাটা আমার কাছে অল্প ছিল, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। আমি আসলে করতে চেয়েছিলাম ডালমুট, কিন্তু এই জিনিসগুলো দিয়ে খেতে অনেক মজা লাগে, তাই আমি এগুলো দিয়েছি। এরপরে আমি চাল নিলাম, চালও 1 মুঠ করে দেব। আর এটাও তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে এটা মুড়ির মতো ফুটে ওঠে, এবং এটাও অল্প অল্প করে দিতে হবে, কারণ বেশি করে দিলে কিন্তু এটা চারদিকে ছড়িয়ে যাবে, তাই এটাকে বেশি করে না দিলে ভালো হবে। মানে যে 1 কাপ চাল নিয়েছিলাম, সেই 1 কাপ চাল আমি একইভাবে ভেজে নেব। এবং ভাজার স্টাইলটাও এরকম হতে হবে আগের চিড়ার মতন, 1 মুঠ 1 মুঠ করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, কারণ তেল গরম থাকার কারণে তেলটা যেমন ছিটে ওঠে তেমনি চালটাও কিন্তু ফুলে ওঠে। এজন্য 1 মুঠের বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। তো আমি এখানে 2 থেকে 3 বার দিয়ে আপনাদেরকে দেখালাম যেটা কিভাবে ভাজতে হয়, আর আপনারা এভাবে করেই বাকিটা ভেজে নেবেন। এভাবে করে সম্পূর্ণ চাল ভাজাগুলো আমি কিন্তু এখান থেকে তুলে ঝাঁঝরির মধ্যে রাখছি। ঝাঁঝরির মধ্যে রাখার পরে সেখান থেকে সেগুলো ঢেলে অন্য পাত্রে রেখে, তারপরে আবার আমি পরের স্টেপে যেটা ভাজবো সেটা আবার ঝাঁঝরির মধ্যে রাখছি। এখানে চাইলে আপনারা 1-1টা পাত্রে 1-1ভাবে রেখে টিস্যু ইউজ করতে পারেন, তাতে করে এর গায়ে যে তেল থাকে সে তেলটা কিন্তু শুষে নেবে। আর এগুলো ঠান্ডা হতে সময় দিতে হবে। এবার যে ভিজিয়ে রাখার ডালগুলো, এই ডালগুলো আমি একইভাবে ভেজে নেব। এটার হিট লো রাখতে হবে, আর তেলগুলো কেমন ফুলে উঠছে এখানেও অল্প পরিমাণ করে ডাল দিতে হবে, তা না হলে এখানে ডালটা চারদিকে ছিটে পড়তে পারে। আর এটাকে একদম রেড ব্রাউন করে ভেজে নিতে হবে, যাতে এটা ক্রিস্পি হয় আর অনেক টেস্টি হয়। এটাকে সময় নিয়ে ভাজতে হবে, উচ্চ তাপে ভাজলে কিন্তু এটার কালার চেঞ্জ হওয়া ছাড়া মুচমুচে ভাবটা কিন্তু আসবে না। আর এটা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন, হাত দিয়ে দিবেন না, কোনো একটা চামচের মাধ্যমে দিবেন, কারণ তেলটা যখন ছিটে উঠবে হাত দিয়ে দিতে গেলে তখন কিন্তু গরম তেলটা হাতে এসে লাগবে। আর এইভাবে করে সুন্দর করে
অল্প আঁচে অথবা মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেবেন, কিন্তু উচ্চ তাপে ভাজবেন না, তাতে করে এটার কালার চলে আসবে কিন্তু ডালটা কিন্তু টেস্টি হবে না। তো এটা কিন্তু না ভিজিয়ে শুকনো ডাল করলে কিন্তু খটখটে হবে, ভিজিয়ে না রাখলে কিন্তু এটা টেস্টি হবে না। ভিজিয়ে পানিটা সম্পূর্ণ গা থেকে শুকিয়ে তারপরে এটাকে ভাজতে হবে, তাতে করে এই ডালটা ভাজলে একদম দোকানের যে চানাচুরের মধ্যে ডাল পাওয়া যায়, আমরা চানাচুর খাই যখন ওর মধ্যে যে ডাল ভাজাগুলো পাওয়া যায় একদম ওই রকম লাগে। এভাবে করে আমি আমার স্টেপগুলো প্রত্যেকটা স্টেপগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। সবগুলো ভাজা যখন হয়ে যাবে তখন আমি দেখেন চিড়াগুলো কত সুন্দর সাদা এবং লম্বা লম্বা, এগুলো সব ঠান্ডা হয়ে গেছে, ডালগুলোও কী সুন্দর কালার, চানাচুরের মতন কালার দেখা যাচ্ছে। একই রকমভাবে আমার ভাজা চালগুলো মুড়ির মতো খুবই সুন্দর দেখা যাচ্ছে, এখানে আপনারা পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সেই সাথে বাদাম ভাজা, বাদামগুলো ঠান্ডা হয়ে এতক্ষণে মুচমুচে হয়ে গেছে, আর এই মশলাটা আমার চিড়া বাদাম ভাজায় দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন ইনগ্রিডিয়েন্টসগুলো। শুধু এর মধ্যে আমি হলুদ ব্যবহার করিনি, আর এই রেসিপিটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো, আর আমার প্লেলিস্টেও দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন একই রকম করে এই মশলাটা তৈরি করা। এবার বড় একটি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এক এক করে সব মিশিয়ে দেব। প্রথমে ডাল দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেব চালের ভাজা, এরপরে দিয়ে দেব চিড়া ভাজা, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে আস্তে আস্তে বাদাম এবং মশলাগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার রান্নার যে পেজ আছে ওই পেজে আমি রান্না পোস্ট করা হয় নাইট সুইশ অ্যান্ড ক্রাফট, ওখানেও ফলো দিয়ে রাখবেন যদি ভালো লেগে থাকে, আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এইটাই ছিল আমার রেসিপি, এটা যদিও এটা করতে চেয়েছিলাম ডালমুট, তবে এটা হচ্ছে চানাচুরের মতনই বলা যায়, বা একটা ঘরোয়া চানাচুর, খেতে একদম চানাচুরের মতন। আমি বাদামটা অল্প বলে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো বাসায় যদি এরকম করে তৈরি করে রাখেন তবে দেখবেন যে খেতে একদমই একটা চানাচুরের মতো লাগছে, এবং এই বর্ষার সময় চায়ের সাথে অথবা অবসরে বসে এটা খেতে কিন্তু বেশ মজা লাগে। বাড়িতে তৈরি করলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।